এবারে জাতীয় পতাকা হস্তান্তর করা হবে। নতুন প্রজন্মের অহংকার বিএনপির সাবেক মেয়র, সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান জনাব ইশরাক হোসেন, মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, মুক্তিযুদ্ধের আগামী প্রজন্মের অহংকার, সময়ের সাহসী সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ঠিক আছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত আজকের এই মুক্তিযোদ্ধা গণসমাবেশে সংগ্রামী সভাপতি, মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত উপস্থিত আছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আন্দোলন সংগ্রামে আমাদের পথপ্রদর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন জেলা থেকে আগত আমাদের সামনে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন সবাইকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আমি প্রথমে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, দলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের প্রজন্মের যার মুক্তিযোদ্ধা প্রজন্ম রয়েছে আমাদেরকে দু একটি কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এই বিষয়ে আমরা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। আমি কেবলমাত্র একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন বাংলা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে সামনে উপবিষ্ট যারা বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের প্রতি কিছু কথা বলতে চাই। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃতি করা হয়েছে, আমরা বাংলাদেশের যারা বর্তমান প্রজন্মের আমরা যারা রয়েছি আমরা জানতে চাই যে কী কারণে বর্তমান শাসক দল তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণভাবে বিকৃত করছে এবং মুক্তি কর্তৃপক্ষে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে বিভিন্ন সময় তাদের দলের যারা হয় নাই বা তাদের পক্ষে যারা তাদের অবৈধ শাসনের পক্ষে যারা দাঁড়ায় নাই তাদেরকে বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন করেছে, মানহানিকর বক্তব্য দিয়েছে, বীর মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বলেও সম্বোধন করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার খেতাব কেড়ে নিতে চেয়েছে, তার কবরকে তারা স্থানান্তরিত করতে চেয়েছে, তাকে পাকিস্তানের চর বলে আখ্যা দিয়েছে। তা আমি বলতে চাই, আমি জানতে চাই, আমি বলতে চাই এই যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশকে যে বিভাজন ডিভাইডেড করে দিচ্ছে তাতে করে বাংলাদেশ এই 52 বছরে কি এগিয়েছে না পিছিয়েছে এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে যদি সবাই এক থাকতো আমাদের শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, অর্থনীতি, আমাদের সামরিক নীতি সব ক্ষেত্রে এরা একটা দলীয়করণ করে ফেলেছে এবং আওয়ামী লীগ বিএনপি করে তারা যারা তাদের পক্ষে রয়েছে কেবল তাদের কথা বলছে, তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, তাদেরকে সম্মাননা দিচ্ছে, এমনকি ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটও দিচ্ছে, আর যারা প্রকৃত পক্ষে মুক্তিযোদ্ধা তাদেরকে বঞ্চিত করেছে, তাদের তাদের যে ত্যাগ সেই ত্যাগের প্রতি তারা সম্পূর্ণরূপে তারা একটা মানে কি বলবো অসম্মান প্রদর্শন করেছে। এই মুক্তিযুদ্ধের 52 বছরে আমাদের কি অর্জন সেটি আমরা জানতে চাই এবং আমি আপনাদেরকে বলতে চাই একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে, সেজন্য আমরা অবশ্যই প্রস্তুত। আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা আমরা এক ফোঁটা রক্ত 1971 সালের এক ফোঁটা রক্ত বৃথা যেতে দেবো না, আপনাদের ত্যাগ এক ফোঁটা বৃথা যেতে দেবো না। আমরা
এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রয়েছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়েও আমাদের বহু ভাইয়েরা শহীদ হয়েছেন, বহু ভাইয়েরা এখন কারাগারে রয়েছেন, অত্যাচারিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন প্রতিনিয়ত। আমি আপনাদের বলতে চাই যে আপনারা আমাদের জন্য খালি দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনারা যেভাবে এই দেশকে 1971 সালে স্বাধীন করেছিলেন, আমরা আবারও আগামী দিনে এই সরকার যে নীল নকশা করছে, যে ষড়যন্ত্র করছে, আবারও তারা একটা পাতানো নির্বাচন করে আবারও তারা একটান ক্ষমতায় আসবে, বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করবে এবং বাংলাদেশ থেকে তাদের বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে তারা মুছে ফেলে তাদের মন গড়া একটি ইতিহাস পরবর্তী প্রজন্মের মধ্যে তারা ঢুকিয়ে দিতে চাচ্ছে। ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা সর্বাত্মকভাবে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রথম প্রজন্ম দেশ নায়ক তারেক রহমান ওনার সুযোগ্য নেতৃত্বে যেভাবে আমরা এগিয়ে চলেছি আমরা এভাবে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করব এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই যে মুক্তিযুদ্ধের এত ত্যাগ, এত মা বোনেরা ধর্ষণ হয়েছেন, এত ভাইয়েরা জীবন দিয়েছেন, সব কিছুর আমরা মূল্য, সব কিছু প্রতিদান আমরা দিব ইনশাআল্লাহ এই প্রজন্ম। আপনারা আমাদের আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে যারা মুক্তিযোদ্ধারা এসেছেন দূর দূরান্ত থেকে, আমরা গর্বিত যে আমরা মুক্তিযোদ্ধার জাতি, আমরা আপনাদের সন্তান এবং এই বাংলাদেশ যে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন হয়েছে সেটার জন্য আমরা গর্ববোধ করি। এই লাল সবুজের পতাকার যে মর্যাদা সেটি আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আমরা আমরা কোনো ক্রমে এই অবৈধ স্বৈর শাসকের যত হত্যা, গুম, খুন, নির্যাতন, জেল, জুলুম আমাদের উপর নেমে আসুক আমরা পিছু হটে যাব না, যাব না, যাব না। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অমর হোক, অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম।